আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক বর্তমানে অনেকেই চাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করতে তাছাত্তর তেজারি নিবন্ধন করতে সময় কিন্তু ষোলো তারিখে শেষ হয়ে গেছে ষোলো তারিখ থেকে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানও চলছে যারা নিবন্ধন করেনি তাদেরকে শনাক্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় অভিযান চালাচ্ছে এখন আমাদের অনেক প্রবাসী ব্যবসায়ী চাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করতে আমাদেরকেও অনেকেই প্রশ্ন করেছেন অনেকের কাছ থেকে আমরা কল পেয়েছি ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করার জন্য ফি কত এছাড়া আপনার কিভাবে কী নিয়মে করতে হবে অন্যান্য কি কি প্রয়োজন হয় এসব বিষয়ে প্রথমত আপনি নিজেও পুরা কন্ডিশনগুলো চেক করতে পারবেন কিভাবে করবেন আপনার প্রয়োজন হবে এই ওয়েবসাইটে প্রবেশ করা বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা এম সি ডট গভ ডট এই ওয়েবসাইটে লিঙ্কটি আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে আপনার কপিল আপনি নয় আপনি কিছুই করতে পারবেন না আপনার কপিল তার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করবে লগ করার পরে পুরো ইনস্ট্রাকশন পেয়ে যাবেন কি করতে হবে কি কি লাগবে বেসিক্যালি আপনাদের ব্যবসার লাইসেন্স সিজিল তেজারি এবং অন্যান্য যে সকল কাগজপত্রগুলো আছে সেগুলো এরপরে আপনার কপিলের আইডি কার্ড আপনার ইকামা বেসিক মোটামুটি যতগুলো কাগজপত্র আছে সেগুলো লাগবে তিনি যদি আপনার কপিল হয় তা তো ভালো যদি কপিল না হয় তাহলেও আপনি চাইলে তার সাথে পার্টনারশিপে যেতে পারবেন সাউদির সাথে পার্টনারশিপ সর্বনিম্ন তিরিশ পারসেন্ট বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী একজন সৌদির সর্বনিম্ন পার্টনারশিপ থাকবে তিরিশ পারসেন্ট চাইলে আপনি এর বেশিও দিতে পারবেন এটি আপনাদের মধ্যে আপনি চল্লিশ ভাগও দিতে পারবেন পঞ্চাশ ভাগও দিতে পারবেন তবে সর্বনিম্ন হলো তিরিশ ভাগ এটা সব থেকে গুরুত্বপূর্ণ কত টাকা ফি লাগছে কয়েকজন করেছে আমরা তাদের কাছ থেকে যে খবর পেয়েছি তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি সেটি হলো প্রথম বছর বারো হাজার রিয়াল পরের বছর সেটি বাষট্টি হাজার পাঁচশো রিয়াল পর্যন্ত হতে পারে এর বেশি হতে পারে এর কমও হতে পারে কারণ এটি ডিফেন্ড করবে আপনার ব্যবসার সাইজ এবং ব্যবসার ধরনের উপরে আপনার ব্যবসা বড় হলে ফি বেশি আসবে ব্যবসা ছোট হলে কম আসবে তবে এই বছর ডালাও পাবে প্রত্যেকের জন্য বারো হাজার রিয়াল অবশ্য আপনারা সঠিক তথ্যটা শুধুমাত্র যখন আপনারা সাইন ইন করবেন সাইন ইন করে প্রবেশ করবেন দেখাচ্ছি দেখুন এখানে প্রবেশ করবেন তবেই আপনারা পাবেন আপনাদের ব্যবসার ধরনগুলো আপনারা উল্লেখ করলে কত টাকা ফি আসবে সেখানে দেখতে পারবেন মুখে বলা সম্ভব হবে না আপনার ব্যবসার লাইসেন্সে কি লেখা আছে আপনার সৃজিল তেজারিতে কি লেখা আছে সব কন্ডিশন দেখার পরেই বাণিজ্য মন্ত্রণালয়ের সিস্টেম অটোমেটিক্যালি অ্যানালাইটিক্স করবে আপনাদের ফি কত আসবে তবে এই বছর ছোট বড় সকলের জন্য ফি হলো বারো হাজার রিয়া গড়ে পরের বছর আপনার ব্যবসার দরন যত বড় সাইজ যত বড় সে অনুযায়ী ফি বাড়বে এখন নিবন্ধন করলে আপনার লাভ কী ক্ষতি কী আপনি নিবন্ধন না করলে আপনাকে জরিমানা দিতে হবে বিভিন্ন বাহিনী আসবে চেক করবে কোনো বাহিনী যদি চেক করার পরে আপনার কোনো নিবন্ধন না পায় তাহলে আপনাকে জরিমানার মুখামুখি হতে হবে আর যদি আপনি নিবন্ধন করেন তাহলে আপনাকে তিরিশ ভাগ সাউদিকে দিতে হবে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে ফি আছে সেটি দিতে হবে তা আমাদের মতে সব থেকে বেস্ট হলো নিবন্ধন করা না করলে আপনি প্রতিদিন কোনো না কোনো চেকের মুখামুখি হবেন কখনো বলে দিয়া কখনো মুক্তবালা বলা আমেল কখনো বাণিজ্য মন্ত্রণালয়ের কেউ না কেউ এসে আপনাকে চেক করবে আপনার প্রতিষ্ঠান চেক করবে আপনি বসতে পারবেন না জামেলার মধ্যে থাকবেন সো এবার আপনি ডিসাইড করে নিন কী করবেন ভালো খারাপ সব কিছুর মধ্যেই আছে যারা চাচ্ছেন নিবন্ধন করতে আমরা উৎসাহিত করব নিবন্ধন করে নিন আরও সাহায্যের জন্য আপনি চাইলে আমাদের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেছে জম মিটিংও করেছে লাগাতার পনেরো দিন ব্যবসা বাণিজ্য নিবন্ধন নিয়ে জম মিটিং করেছে ব্যবসায়ীদের সাথে প্রবাসী ব্যবসায়ীদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ